আজ আমরা জানব এমন তিনটি পদক্ষেপ যা দুনিয়ার জীবনে সুখী হতে এবং আখিরাতে চিরস্থায়ী সুখের দিকে আমাদেরকে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই পরম ও চিরস্থায়ী সুখ পাওয়ার জন্য সবার আগে প্রয়োজন সত্যকে গ্রহণ করা, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ও হুয়া মুমিন। যে কোনো মুমিন সৎ আমল করবে, সে পুরুষ হোক বা নারী, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাহ, আমি তাকে দুনিয়াতে সুখী ও সন্তোষজনক প্রশান্তিমূলক জীবনযাপন করার সুযোগ দান করব, যদিও তার সামান্য সম্পদ থাকে। পরকালে তাদের প্রতিদান দেব তারা এই পৃথিবীতে যা করেছে তার সেরা দিয়ে। আজাবাল্লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। ইন্না আমরহু কুল্লাহু খায়র, তার প্রতিটি কাজে তার জন্য কল্যাণ রয়েছে। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন ব্যতীত অন্য কারো জন্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুখ হলো জীবনের সকল শ্রেণীর মানুষের সার্বজনীন বা সাধারণ লক্ষ্য, চাই সে উচ্চ বুদ্ধিবৃত্তিক যোগ্যতার দার্শনিক হোক বা অশিক্ষিত শ্রমিক। আমাদের প্রত্যেকেই সুখ খোঁজার চেষ্টা করে এবং জীবনের দুশ্চিন্তা থেকে বাঁচার উপায় খোঁজে। যাই হোক, বেশিরভাগ মানুষ শুধুমাত্র আংশিক বা বাইরের সুখটাই অর্জন করে, যা তাদের সমস্যা থেকে সাময়িক মুক্তি দেয় মাত্র। চিরস্থায়ী ও প্রকৃত সুখ খোঁজার জন্য খুব কম মানুষই চেষ্টা করে, অথচ সেটাই একজন ব্যক্তিকে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়ালা আইব, আর এই দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়া ইন্না দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এবং নিশ্চয় মৃত্যুর পরের জীবনই হলো প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানত। সূরা আল আনকাবুত 64 নম্বর আয়াত। আমরা দুনিয়ার সামান্য সৌন্দর্য দেখেই তালকুল হারিয়ে ফেলি, অথচ চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যা প্রস্তুত আছে তা মানুষের ধারণারও বাইরে। যেমনটা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং যার সম্পর্কে কোনো মানুষের অন্তরে কল্পনাতেও কখনো আসে নাই। এরপর বললেন, ফাকরু ইনশেতুম, অতএব তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকায়িত আছে। সূরা সাজদা 13 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর হাদিস নম্বর 3244। এই পরম ও চিরস্থায়ী সুখ পাওয়ার জন্য সবার আগে প্রয়োজন সত্যকে গ্রহণ করা, অর্থাৎ পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা। সেক্ষেত্রে অবশ্যই তাকে খোলা হৃদয় ও সত্য গ্রহণের মন মানসিকতা থাকতে হবে, কারণ জ্ঞানী সেই ব্যক্তি যে হক বা সত্য খোঁজার চেষ্টা করে এবং তা গ্রহণ করতে বিন্দুমাত্র দেরি করে না। আজ আমরা জানব এমন তিনটি পদক্ষেপ যা দুনিয়ার জীবনে সুখী হতে এবং আখিরাতে চিরস্থায়ী সুখের দিকে আমাদেরকে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রথম পদক্ষেপ, সুখের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় এবং সমস্ত আনন্দের ভিত্তি হল আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস, ভরসা এবং নেক আমল বা সৎকর্ম সম্পাদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ও হুয়া মুমিন, যে কোনো মুমিন সৎ আমল করবে, সে পুরুষ হোক বা নারী, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাহ, আমি তাকে পবিত্র জীবন দান করব, অর্থাৎ ফালানুহিয়ান্নাহু ফিদ দুনিয়া হায়াতান সাঈদাতান মুতমাইন্নাহ ওয়ালাউ কানা কলিলুল মাল, আমি তাকে দুনিয়াতে সুখী ও সন্তোষজনক প্রশান্তিমূলক জীবনযাপন করার সুযোগ দান করব, যদিও তার সামান্য সম্পদ থাকে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব, অর্থাৎ পরকালে তাদের প্রতিদান দেব তারা এই পৃথিবীতে যা করেছে তার সেরা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের এই গুণটি বর্ণনা করতে গিয়ে বলেন, আজাবাল্লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। ইন্না আমরহু কুল্লাহু খায়র,
তার প্রতিটি কাজে তার জন্য কল্যাণ রয়েছে। ওলাই সাদাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন ব্যতীত অন্য কারো জন্য নয়। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ, সুতরাং তার সুখ যদি স্পর্শ করে তাকে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সে, ফলে এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ, আর দুঃখ পেয়ে বসলে সে ধৈর্য ধারণ করে, ফলে এটাও তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2999। সৎ আমল করলে সুখ সমৃদ্ধি পাওয়ার কথা অন্য বর্ণনায় আরও একটি আমরা যদি দেখি, সুনান তিরমিজির 2466 এবং সুনান ইবনু মাজার 4107 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সাধ্যমতো চেষ্টা করো, আমলা সদরাক গিনান, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দেব, ওয়া আসুদ্দা ফাকরাক, এবং তোমার অভাব দূর করে দেব, ওয়া ইল্লা তাফআল, তুমি তা না করলে, মালা তুই আদাইকা শুগলান, আমি তোমার দুহাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেব, ওলাম আসুদ্দা ফাকরক, এবং তোমার অভাব অনটন বন্ধ করব না। এখান থেকে আমরা যে শিক্ষাগুলো পাই তা হলো, এক, সৎ আমলের প্রতিদান হিসেবে দুনিয়া ও আখিরাতে সুখ পাওয়া যায়। দুই, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। তিন, পক্ষান্তরে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ যারা, তাদের ইহকাল ও পরকালে শুধু শাস্তি রয়েছে। অতএব সুখের সবচেয়ে বড় উপায় আল্লাহ তাআলার ইবাদত করা। দ্বিতীয় পদক্ষেপ, উপকারী কাজ সম্পাদনে এবং দরকারি জ্ঞান অর্জনে নিজেকে ব্যস্ত রাখা। মুমিন কখনো অলস বসে থাকতে পারে না, হয় সে দুনিয়াবি কাজকর্ম করবে অথবা ইবাদতে মশগুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাইদা ফারাগতা ফানসব, অতএব তুমি যখনই অবসর পাও তখনই কঠোর ইবাদতে লিপ্ত হও, অর্থাৎ ফাইদা ফারাগতা মিন উমুরি দুনিয়া ওয়া আশগালিহা, যখনই তুমি এই দুনিয়ার কাজ এবং ব্যস্ততা থেকে মুক্ত হও, ফাজিদ্দা ফিল ইবাদাহ, তখন ইবাদতে অধ্যবসায়ী হও, ওয়া ইলা রব্বিকা ফারগব, আর তোমার রবের প্রতি গভীর মনোযোগী হও, অর্থাৎ ওয়া ইলা রব্বিকা ওয়াহদাহু ফারগব ফিমা ইন্দাহ, তোমার একমাত্র প্রভুর দিকে ফিরে এসো এবং তার কাছে যা আছে তা কামনা করো। বাংলা একটা প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই অলস বসে থাকলে ইহকাল ও পরকালের পাথেয় সংগ্রহ করা বন্ধ হয়ে যাবে, এতে সুখ হারিয়ে দুঃখ নেমে আসতে পারে। অপরদিকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন ও কাজের মধ্যে ব্যস্ত থাকলে মানুষের হৃদয়ে দুঃখ এবং দুঃখের কারণ যাই হোক না কেন, তার থেকে দূরে সরে যায়। এতে করে একজন ব্যক্তি তার দুশ্চিন্তা এবং অসুখ সম্পূর্ণরূপে ভুলে যায় এবং সুখী ও উজ্জীবিত হয়ে ওঠে। এটি এমন একটি বিষয় যা মুমিনদের এবং অন্যদের কাছে সাধারণ, তবে মুমিন তার বিশ্বাস, আন্তরিকতা এবং উপকারী কাজ শেখার বা সম্পাদন করার সময় পুরস্কারের আশার কারণে তার বিষয়টি ভিন্ন। এজন্যই ভিন্ন যে যদি সে এই কাজটি একটি ইবাদতের জন্য করে তবে সে এর জন্য সওয়াব পাবে, এবং যদি এটি একটি দুনিয়াবী কাজ হয় যার সাথে একটি ভালো উদ্দেশ্য থাকে, যেমন মহান আল্লাহ তাআলার ইবাদত করতে সক্ষম হওয়ার জন্য কাজ করা, সেটা হতে পারে সালাতের জন্য জায়গা প্রস্তুত করা অথবা ইবাদতের জন্য শরীরকে সুস্থ রাখতে শারীরিক ব্যায়াম করা ইত্যাদি, তাহলে সেটাও সর্বোত্তম। তখন এটাও তার উদ্বেগ এবং দুঃখ দূর করতে একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারে। সর্বোপরি আমাদের মন একই সাথে দুটো চিন্তা করতে পারে না, তাই আমরা যখন পড়াশোনা বা কোনো কাজে মশগুল হয়ে যাব তখন কষ্টের চিন্তা এমনিতেই থেমে যাবে। তৃতীয় পদক্ষেপ, হাতে থাকা কাজগুলিতে মনোনিবেশ করা, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হওয়া এবং অতীত নিয়ে কান্নাকাটি না করা সুখ অর্জনের আরও একটি উপায়। সাধারণত একজন ব্যক্তি জীবন থেকে যা অতিবাহিত হয়েছে এবং যা ফিরে পাওয়া যায় না তার জন্য দুঃখ অনুভব করে। আবার কখনও কখনও দুঃখ হয় ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা এবং কী ঘটতে পারে তার ভয়েরও কারণে। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বেগ, উৎকণ্ঠা ও দুঃখ থেকে সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল, দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ওয়াল জুবনি ওয়াল বুখলি, কৃপণতা ও কাপুরুষতা থেকে, ওয়াদালা আইদাইনি গালাবাতির রিজাল, ঋণের বোঝা ও লোকজনের আমার উপর আধিপত্য বিস্তার থেকে। সহিহ বুখারী হাদিস নম্বর 2893।
কিন্তু একজন মুমিনের উচিত বর্তমান সময়ের জন্য বেঁচে থাকা, বর্তমান সময়ের প্রতি ফোকাস করা এবং তার সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা। এটি তাকে তার কাজগুলি শেষ করতে এবং তার দুঃখ এবং শোক ভুলে যেতে সাহায্য করবে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুল কাবিয়ু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিধর ইমানদার দুর্বল ইমানদারের তুলনায় আল্লাহ তাআলার নিকট উত্তম ও অতীব পছন্দনীয়। অফি কুল্লি খায়র, তবে প্রত্যেকের মধ্যে কল্যাণ নিহিত আছে। আহরিস আলা মা ইয়ানফাউক, যার মধ্যে তোমার উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও। ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজিস, এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো, তুমি অক্ষম হয়ে যেও না। ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল, কোনো বিপদ স্পর্শ করলে এমন বলো না যে লাউ আন্নি ফাআলতু কানা কাযা ও কাযা, যদি আমি এমন এমন করতাম তবে এমন হতো না। ওয়ালাকিন কুল কদরুল্লাহি ওয়া মা শাআ ফাআলা, বরং এ কথা বলো যে আল্লাহ তাআলা যা নির্দিষ্ট করেছেন এবং যা চেয়েছেন তাই করেছেন। ফাইল্লাউ তাফতাহু আমালা শাইতান, কেননা লাউ অর্থাৎ যদি শব্দটি শয়তানের কর্মের দরজা খুলে দেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2664। অতএব আজকের এই তিনটি বিষয় আমরা সুখ অর্জনের জন্য দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে অর্থাৎ চিরস্থায়ী সুখের জন্য যে কার্যকরী তিনটি উপায় আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এই তিনটি উপায়ের প্রতি যদি আমরা যত্নশীল হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ধরনের কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে দুনিয়া এবং আখিরাতে সুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।